আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ডিজাইনার গলার সঙ্গে কিভাবে আপনারা চিকন করে পাইপিং অ্যাটাচ করবেন। আর এত সহজ করে আপনাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করেছে, যারা সেলাইয়ের কাজে একদম নতুন আছেন তারাও যদি ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখেন, ইনশাআল্লাহ আপনারা খুব সহজেই কিন্তু অ্যাটাচ করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর নতুন নতুন সেলাইয়ের কাজ শেখার জন্য। প্রথমে আমরা গলার ডিজাইনটি তৈরি করে নিব, আর এর জন্য আমি এখানে একটি পেস্টিং নিয়েছি। পেস্টিংটিকে মাঝখান দিয়ে ভাঁজ করে ডাবল পার্ট করে নিয়েছে। তো দেখিয়ে দিচ্ছে কতটুকু চওড়া নিয়েছে। তো দেখুন, আমি এখানে পেস্টিংটি চওড়া নিয়েছে প্রায় 4.5 ইঞ্চি পরিমাণ, ঠিক আছে। তো এখান থেকে আমি প্রথমে গলা চওড়ার মাপটি নিব। তো আমি এখানে প্রথমে গলা চওড়া নিচ্ছি 3 ইঞ্চি পরিমাণ। আপনারা কিন্তু আপনাদের মেজারমেন্ট অনুযায়ী গলা চওড়া বাড়িয়ে বা কমিয়ে কিন্তু নিতে পারবেন। এবং এখান থেকে আমি গলার লম্বা নিব 6 ইঞ্চি পরিমাণ। একটি বক্স বানিয়ে নিতে হবে। এখন আমরা গলার একটি শেপ দিব। তো আমাদের গলার শেপটি দেওয়া কমপ্লিট। সাইড থেকে আমরা প্রায় 1 ইঞ্চি পরিমাণ চওড়া নিয়ে মার্কিং করে নিব। পয়েন্টগুলো আবারও মিলিয়ে দিব। এখন আমরা মার্কিং অনুযায়ী কাটিং করে নিব। তো দেখুন, আমাদের কিন্তু কাটিং করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা কাপড়টির ওপরে আয়রন দিয়ে এটিকে অ্যাটাচ করে নিব, ঠিক আছে। যদি আপনারা বকরম ব্যবহার করেন সেক্ষেত্রে কাপড়ের ওপরে এটিকে রেখে দেন আপনারা এর ওপরে একটি সেলাই বসিয়ে দেবেন। যেহেতু আমি এখানে পেস্টিং ব্যবহার করছি, আমি এখানে আয়রন দিয়ে অ্যাটাচ করে নিব। তো আমাদের আয়রন দিয়ে এটিকে অ্যাটাচ করা কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন আমরা সাইড থেকে প্রায় 1 ইঞ্চি পরিমাণ কাপড় বাদ রেখে অতিরিক্ত কাপড় কাটিং করে নিব, ঠিক আছে। সাইড থেকে এখন আমরা অতিরিক্ত কাপড়টুকু এইভাবে মুড়িয়ে সেলাই করে দিব। এখন এটিকে মাঝখান দিয়ে এভাবে ভাঁজ করে নিব এবং মিডল পয়েন্টে ছোট্ট একটি কাট বসিয়ে দিব। জামার যে কাপড়টি আছে সেই কাপড়েও আমরা মিডল পয়েন্টে ছোট্ট একটি কাট বসিয়ে দিব। জামার কাপড়টিকে আমাদের সোজা সাইডে রাখতে হবে এবং এই গলার কাপড়টিকে উল্টো সাইডে রাখতে হবে। দুটি কাপড় ভালো করে সেট করে আমরা মাঝখানে প্রথমে একটি সেলাই বসিয়ে আটকে দিব। এতে করে কাপড়টি সরে যাবে না, ডিজাইনটি একদম পারফেক্ট হবে। এখন সাইড থেকে সেলাই দিয়ে আটকে দিতে হবে, আর এই সেলাইটি কিন্তু অবশ্যই কাপড়ের উপরে দিতে হবে, পেস্টিং এর উপরে না। সাইড থেকে কিছুটা পরিমাণ কাপড় বাদ রেখে অতিরিক্ত কাপড় কাটিং করে নিব। খেয়াল রাখতে হবে কোনোভাবে যেন সেলাইটি না কাটে। পুরো রাউন্ডে ছোট করে কিছু কাট বসিয়ে দিতে হবে। এই যে কর্নারটি রয়েছে, এই কর্নারে ছোট একটি কাট বসিয়ে দিতে হবে। এতে করে খুব সহজে আমরা কাপড়টিকে উল্টো সাইডে নিয়ে যেতে পারবো। আমি এখানে আয়রন করে নিয়েছি। এখন আমরা সাইড থেকে একটি বড় সেলাই বসিয়ে দিব। পাইপিং দেওয়ার পর সেলাইটি আমরা খুলে ফেলবো, ঠিক আছে। এখন আমরা পাইপিং অ্যাটাচ করবো, আর এর জন্য আমি এখানে এক টুকরো কাপড় নিয়েছি।
তো পাইপিনের কাপড় যখন আপনারা কাটিং করবেন সব সময় খেয়াল রাখবেন পাইপিনের কাপড় বাঁকা করে কাটিং করতে হয়। তো আমি এরকম করে কোনাকুনি কাপড়টিকে ভাঁজ করে নিয়েছি এবং মাঝখান দিয়ে কাপড়টিকে প্রথমে আগে কাটিং করে নিচ্ছে। দেন আমি পাইপিনটি চওড়া নিচ্ছি টোটাল 2 ইঞ্চি পরিমাণ, ঠিক আছে? তো পুরো কাপড়ে এভাবে একটি মার্কিং করে নিচ্ছে। এখন আমরা দাগ অনুযায়ী কাটিং করে দিব। আপনাদের কাছে যদি বড় টুকরো কাপড় না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে ছোট ছোট করে কাপড় কাটিং করে সেটি কিন্তু জয়েন্ট দিয়ে বড় একটি পাইপিনের কাপড় খুব সহজে, ছোট পাইপিনের কাপড় কিভাবে জয়েন্ট দিয়ে বড় পাইপিনের কাপড় তৈরি করতে হয় আমি কিন্তু ভিডিও শেষে আপনাদের জন্য দেখিয়ে দিব, ঠিক আছে? তো যে পাইপিনের কাপড় আমরা কাটিং করেছিলাম সেই কাপড়ের বাঁকা যে অংশটি আছে সেই অংশটি দুই সাইড থেকে কাটিং করে আমরা সোজা করে নিব এবং কাপড়টিকে মাঝখান দিয়ে ভাঁজ করে নিব। ভাঁজ করে আমরা এভাবে নখ দিয়ে ঘষে নিচ্ছে। আপনারা চাইলে কিন্তু এখানে আয়রনও করে নিতে পারেন, ঠিক আছে? তো এখন আমরা জামার সঙ্গে পাইপিনের কাপড়টিকে অ্যাটাচ করব, আর এর জন্য জামার কাপড়টিকে উল্টো সাইডে রাখবো এবং পাইপিনের কাপড়টিকে আমরা সোজা সাইডে রাখবো, কিন্তু পাইপিনের কাপড়টি কিন্তু নিচ থেকে অ্যাটাচড হবে, ঠিক আছে? একটু খেয়াল করলে কিন্তু আপনারা খুব সহজেই বুঝতে পারবেন আমি কীভাবে কাপড়টিকে সেট করে রাখছি। নিচে পাইপিনের কাপড়টি রেখেছি এবং ওপরে জামার কাপড়টি রেখে সাইড থেকে চিকন করে আমরা সেলাইটি দিব, আর এই সেলাইটি কিন্তু জামার কাপড়ের ওপরে দিব। আর অবশ্যই চেষ্টা করবেন চিকন করে সেলাইটি দেওয়ার জন্য, আপনারা যত চিকন করে সেলাইটি দিবেন আপনাদের পাইপিন তত চিকন হবে। আর যদি আপনারা চওড়া করে একটু সেলাই দেন সেক্ষেত্রে কিন্তু চওড়া পাইপিন বের হবে, ঠিক আছে? তো আমি এখানে চিকন করে সেলাইটি দিয়ে দিচ্ছি। তো দেখুন আমাদের কিন্তু সেলাইটি করা হয়ে গিয়েছে। সাইডে যে অতিরিক্ত কাপড় আছে সেই কাপড়টি কাটিং করে নিব এবং জামার কাপড়টিকে আমি সোজা সাইডে নিয়ে এসেছি, ঠিক আছে? সোজা সাইডে নিয়ে আসার পর দেন আমরা চিকন করে এভাবে পাইপিনটি বের করে দিব, সেলাইটি করতে হবে। আর এই সেলাইটি কিন্তু অবশ্যই জামার উপরে করতে হবে, পাইপিনের কাপড়ের উপরে না। তো আমাদের সেলাইটি করা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। আশা করি আপনারা কিন্তু খুব সহজে চিকন পাইপিং লাগানোর নিয়মটি বুঝতে পেরেছেন। এখন আমি আপনাদেরকে দেখাবো ছোট টুকরো কাপড় কিভাবে জয়েন্ট দিয়ে বড় পাইপিনের কাপড় তৈরি করতে হয়। তো সেক্ষেত্রে একটু খেয়াল করে দেখুন কাপড়ের যে বাঁকা অংশটুকু থাকবে সেই অংশটুকু কাটিং করে নিব এবং কাটিং করে সোজা করে নিব, ঠিক আছে? তো একটু খেয়াল করে দেখুন নিচের কাপড়টিকে আমি সোজা সাইডে রাখবো এবং ওপরের কাপড়টিকে আমি উল্টো সাইডে রাখবো এবং চার কোণা করে কিন্তু রাখতে হবে, আর মাঝখান দিয়ে এরকম করে একটি সেলাই বসিয়ে দিতে হবে। তো আমি মাঝখান দিয়ে সেলাইটি করে নিয়েছি এবং সাইডের যে অতিরিক্ত কাপড় রয়েছে সেই অতিরিক্ত কাপড় কাটিং করে দিচ্ছে। এভাবেই কিন্তু আপনারা চাইলে এখানে আরও টুকরো কাপড় অ্যাটাচড করে বড় পাইপিনের কাপড় তৈরি করে নিতে পারেন একই নিয়মে, ঠিক আছে? তো আশা করি আজকের ভিডিওটিও আপনাদের ইনশাআল্লাহ খুব ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার কথা ভুলবেন না, একটি লাইক দিতে ভুলবেন না, আর নিচে কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো। তো আজকে এই পর্যন্ত, আগামী দিন আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন,
সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ।